হাই ফ্রেন্ডস, পূর্ণিস লাইফ প্রো চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে শুভ বিজয় দশমী, তোমাদের সবাইকে শুভ বিজয় জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর এখন আমরা পুকুর পাড়ে চলে এসেছি, ভাসান দেখব বলে, বিসর্জন দেখব বলে। সাধারণত যত ঠাকুর আমাদের এখানে হয় সবই এই পুকুরেই বিসর্জন হয়। এটা অনেক বড় একটা পুকুর, সাধারণত জোড়া পুকুর নামে পরিচিত, যেহেতু দুটো পুকুর একসাথে জোড়া আছে সেজন্য জোড়া পুকুর বলা হয়। আর এখানে প্রচণ্ড ভিড় হয়, ওই সাইড থেকে দেখুন বিসর্জন দেওয়ার জন্য আসছেন সবাই, বিসর্জন হবে এক্ষুনি। আমরা তাই আগে আগে সামনে এসে দাঁড়িয়ে আছি, ওখানে বাজি ফাটানো হচ্ছে, হয়তো গায়ে ছিটিয়ে আসতে পারে সেই কারণে। ছোটো থেকে আমরা যেভাবে দুর্গা উৎসব পালন করে আসছি, গত 2 বছর ধরে সেইভাবে পালন করা হচ্ছে না, কারণ দুর্গা পুজো একটা বাঙালিদের একটা শ্রেষ্ঠ উৎসব। আমরা নতুন জামা কাপড় পরি, আমরা 6 মাস আগে থেকে প্ল্যান করতাম যে কী পরবো, কোন জামা পরবো, তার কোন কবে শাড়ি পরবো, তার সাথে কী চুড়ি পরবো, কী জুতো পরবো, কী জামা পরবো, সব রকম আমরা প্ল্যান করতাম। কিন্তু এই 2 বছর ধরে এমন মানে একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে, আমরা সেলিব্রেট করতে পারছি না ঠিকভাবে, মন খারাপ একটা থাকছি, মনের মধ্যে আনন্দ সেই রকম হচ্ছে না। আমার সাথে একটা ডিস্টেন্স তো মেনটেন করতে হচ্ছে, তার সাথে মাস্ক পরো, স্যানিটাইজার ব্যবহার করো, খাওয়ার আগে কোনো কিছু খাওয়ার আগে বারবার ভাবতে হচ্ছে যে জিনিসটা পরিষ্কারভাবে করেছে কিনা, স্যানিটাইজার ইউজ করেছে কিনা, নানান রকম মানে মন খুলে যে আনন্দ উপভোগ করা সেই আনন্দটা উপভোগ করতে পারছি না এই 2 বছর ধরে। ও যাই হোক, 3টে দিন তো বেশ ভালোই ভালোই কেটে যায়, কিন্তু যখনই দশমী আসে, বিজয় দশমী, মনটা আবার খারাপে ভরে যায়, কারণ মা চলে যায় কৈলাসে মহাদেবের কাছে, আর আমরা আবার সেই নিত্য জীবনে ফিরে যাই, ওই একই কাজ, একঘেয়েমি জীবন। তো একটা মন খারাপ থাকে সব নিয়েই জীবন, তাই সেভাবেই চলতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন।